কারচুপির ধরন, ভোট ডাকাতির মাধ্যমে জোরপূর্বক ব্যালট পেপার নিয়ে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো হয়। এছাড়াও বাহির থেকে ব্যালট চেপে এনে ভোট কেন্দ্রে সিল মেরে বাক্সে ঢোকানো হয়। সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট থেকে ব্যালট বই নাম্বার ও ব্যালট পেপার নাম্বার লিখে রাখতে হবে। ভোট গণনার সময় খেয়াল করতে হবে যে সহকারী প্রিজাইডিং অফিসারের দেয়া ব্যালট ছাড়া অন্য কোন ব্যালট ঢোকানো হয়েছে কিনা এবং প্রতিটি ব্যালট পেপারে অফিসিয়াল সিল স্বাক্ষর আছে কিনা। পোলিং এজেন্টকে এ ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে যে সহকারী প্রিজাইডিং অফিসার আগাম সিল স্বাক্ষর দিয়ে রেখেছেন কিনা, দিয়ে থাকলে আপত্তি জানাতে হবে। নাম বিজয়, নাম্বার 203। একদম চুপ। আমি একজন সৎ অফিসার, আমার সামনে আর একটা অন্যায় চলবে না। আপনি কিন্তু বেশি করতেছেন, আর এক পাওয়া গাছ না। আমি একজন প্রবাসী, আমার রেমিটেন্সের টাকা এই দেশ চলে, আমি এটা হতে দিতে পারি না। আর সহ্য করবো না। আমার এলাকা আমার লোকে, এটা আমার এলাকা। তুই যদি মনে করিস এটা তোর এলাকা, আমি মনে করি এটা আমার বাংলাদেশ, আর এ দেশের পাহারাদার আমি, আমরা সবাই। দুর্নীতি আর দুঃশাসন রুখবে এবার জনগণ।